এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল, চ্যানেলে কোনো ভিডিও নেই, তার উপর আমার মোবাইল খারাপ হয়ে গেছিলো, তা আমার একটা আমার বিপদ চলে আসে, আমার ড্রোনও খারাপ হয়ে গেছিলো। দোকানে নিয়ে গেলাম, দোকানে 6,500 টাকা নিলো, সারিয়ে দিলো, বাড়িতে এসে দেখি আমার ড্রোন খারাপ হয়ে গেছিলো। সালাই দুঃখ কায় খতম নি হতা বে, মানে কিভাবে আমার ভাগ্যটা খারাপ চলছে তোমরাই এবার নিজেই বলবে এবার। আর এইটা এই জিনিসটা লক্ষ্য করো, তো মোবাইল খারাপ হওয়ার পরে তারপরে আমি ড্রোনে একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, ওই ড্রোনে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার ড্রোনটাই মানে পুরো খারাপ হয়ে গেছে। আরে কেনা কে চাইতে হো, তারপরে ইউটিউবে যখন দেখি, ওই তোমরা তো যারা ড্রোন সম্বন্ধে জানো বা ড্রোনের মানে এইসব বিষয়ে যারা কাজ টাজ করো তারা হয়তো জানো যে জিপিএস বোর্ড থাকে ড্রোনে একটা, ওই জিপিএস বোর্ড আমার খারাপ হয়ে গেছে। তো এমনিতে নতুন ফোন নিয়েছিলাম সেটাও খারাপ হয়ে গেছে, ফোন আবার নেওয়া হয়নি, তার উপরে ড্রোন খারাপ হয়ে গেছে। তোমরা তাহলে বলো কতটা টেনশনের উপরে মানে পরিস্থিতি, কতটা চাপ আছে। তারপরে দোকানে নিয়ে গেলাম, দোকানে 6,500 টাকা নিলো, সারিয়ে দিলো, বাড়িতে এসে দেখি আবার ড্রোন খারাপ হয়ে গেছে। সালাই দুঃখ কায় খতম নি হতা বে, মানে কিভাবে আমার ভাগ্যটা খারাপ চলছে তোমরাই এবার নিজেই বলবে এবারে। তো বাড়িতে এসে দেখি খারাপ হয়েছে, আমি দোকানে ফোন করলাম, দোকানে বললো 1 সপ্তাহ পর আসতে, সে গেছে ঘুরতে না কোথায়। তারপরে আমি 1 সপ্তাহ পর আবার গেলাম দোকানে, সেখানে গিয়ে দেখি ড্রোন কিন্তু আমার ঠিক আছে। তারপর আমার বাড়ি তো পাথরবতীমা, আমি গেছিলাম কলকাতায়, তারপর লক্ষ্যান্তপুর যখন আমি এসে আবার ড্রোন চেক করি আবার দেখি ড্রোন খারাপ হয়ে গেছে। মানে দোকানে নিয়ে গেছি ড্রোন ঠিক আছে, কিন্তু দোকানে মানে যখন আমি লক্ষ্যান্তপুরে আসি তখন দেখি ড্রোন আবার খারাপ হয়ে গেছে। এইভাবে এরকম বিপদ কেন চলছে আমি নিজেও বুঝতে পারছি না। বাড়িতে এসে দেখি ড্রোন কিন্তু ঠিক আছে, তো নিশ্চয়ই কোনো লুজ কানেকশন হচ্ছে। আর তারপরে আমি সেদিন ড্রোনের অনেক ফুটেজ নিলাম, তারপরে কাল থেকে আমি ট্রাই করছি, ড্রোন কিন্তু আবার খারাপ হয়ে গেছে। নেভিগেশন সিস্টেমেরও দেখাচ্ছে, আমি স্ক্রিনে কিন্তু মানে স্ক্রিনশটটা দিচ্ছি তোমরা দেখে নাও, কেন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। ইউটিউবে সার্চ করছি, বারবার বলছে এই জিপিএস বোর্ডের জন্য, কিন্তু আমি জিপিএস বোর্ড চেঞ্জ করে এনেছি, দেখাচ্ছে তাও খারাপ হচ্ছে। কিন্তু দোকানে যে কাকু সে বলছে তোমার সামনে তো আমি দেখছি ড্রোন ঠিক আছে, তাহলে তুমি বাড়ি থেকে কি বলছো। ওই জন্য মানে টোটালি মাথা আমার হ্যাং করে গেছে। সালাই দুঃখ কায় খতম নি হতা বে, এবার তোমরাই ডিসাইড করো যে এইরকম একটা সিচুয়েশন হওয়ার পরে এত বড় সিচুয়েশন যে হলো কারণ কি, ভিডিও করার ইচ্ছে থাকে বা নিজের থেকে কনফিডেন্স সত্যিকার হারিয়ে ফেলেছিলাম, অনেক সফটওয়্যার চেষ্টা করেছি, পরে আবার আমার ফেসবুক কিন্তু মনিটাইজার অনের অপশন চলেছিল, সেটা অপশন চলেছিল, আমি ফেসবুক মনিটাইজারও অন করিনি। তারপরে ইউটিউবে চ্যানেল তো পুরো রিচ ডাউন হয়ে গেছে, আমি সত্যিকারে মানে বুঝতে পারছিলাম যে কী করবো। তারপরে তোমরা এত পরিমাণে সাপোর্ট দেখেছো, রাস্তাঘাটে বেরোলে সবাই জিজ্ঞেস করছে কী হয়েছে কী হয়েছে, এর থেকে আবার মানে একটা কনফিডেন্স আস্তে আস্তে এলো, বাড়িতে সবাই বোঝাচ্ছে যে ভিডিও কর, কিন্তু তোমরাই বলো ফোন নেই ড্রোন নেই কী করে, আমার একটাই ফোন। তারপর শেষ পর্যন্ত আমি বেরিয়ে পড়েছি আমার ভিডিওর জন্য। এই ভিডিওটা করার উদ্দেশ্য তোমার তো বললাম যে সব কিছু জানানো উচিত তোমাদের, কারণ তোমরাই তার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার সবাই, তোমার জানানো উচিত বলে আমি মনে করি। ওই যে ভিডিওতে বেশি কিছু বলবো না, আমি যতটুকু ভেবেছি তোমাদের হিন্টস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তো বুঝতে পারবে। এবার নিজে থেকে বলো যে আমার উপরে কী সিচুয়েশানটা চলছিল এতদিন ধরে, একটা মাস কেন ভিডিও আসেনি। সো প্লিজ তোমরা এই ভিডিওটার পরে আমি কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, একটা মোবাইল একটু অ্যাডজাস্ট করে নেবে, প্রতিদিন প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো প্লিজ একটু বেশি বেশি শেয়ার করবে সবাই কিন্তু, আর সবাই এই কমেন্টে একটু ভালোবাসা জানবে, যাতে আমার একটু মানে একটু মোটিভেট আসে ভিডিও করা। সো প্লিজ একটু কমেন্টে বেশি বেশি করে ভালোবাসা দিও। তো এবার ভিডিও তো হবে, নেক্সট লেভেলে ভিডিও আসবে, বাইরে যাবো অনেক, আর কিন্তু এই যে এক মাস আগে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল, আমি কিন্তু ঘুরতে যাইনি, তার উপরে আমরা তারকেশ্বরে ঘুরতে গেছিলাম, ওখানকার ভিডিও কিন্তু এখন স্টকে আছে। এই ড্রোনের জন্য আমি কিন্তু এতদিন ভিডিও ছাড়ি, তো আস্তে আস্তে সব কিছু মিটলো, তারপরে কিন্তু আমি আমার ভিডিও ছাড়ছি, সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিও। আমি এক মাস ভিডিও করিনি, কীভাবে ভিডিও করছি বা এই যে ট্রেনের গতিতে বকে চলেছি একটু অ্যাডজাস্ট করে দিও, আস্তে আস্তে আমি আমার কথাটা চেঞ্জ হয়ে যাবে। তোমার পিছনে ভিডিও করে দিচ্ছে, ওর ফোনে ভিডিওটা হচ্ছে, আর আমার কাছে এই যে আমার ফোন দেখতে পাচ্ছ, আর ব্যাগে ড্রোন আছে, ড্রোনটা দেখবো যদি ঠিক হয় তাহলে তোমাদের এই ভিডিওর মধ্যে একটু ড্রোন ফুটেজ দেখাবো অনেকদিন পরে। আবার যে কেটল বক্স চ্যানেলে তোমরা ড্রোন ভিউ দেখতে পাবে, যদি ড্রোনটা সেট আপ হয় তো ড্রোন ওড়াবো, নাহলে কী সমস্যা আছে তোমাদের কিন্তু অন ক্যামেরায় আমি দেখাবো। সো চলো ড্রোনটা এবার রেডি করা যাক। এই দেখতে পাচ্ছ ডিজিআই সেই আমার ফেভারিট ব্যাগ আর সেই ড্রোন, চলো রেডি করা দেখা যাক।
তোমরা দেখতে পাচ্ছ হাতে ড্রোন, আর পিছনটা তোমরা ভালো করে লক্ষ্য করো, একাতে করছি তো আমার কিন্তু রেড কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই রেড কালারটা কিন্তু মানে একদম স্টে হয়ে থেকে গেছে, এইটা উড়বে যখন গ্রিন কালার হবে, নাহলে ইয়েলো কালার হবে। তো সবসময় যেন রেড কালার হয়ে আছে, কিন্তু দোকানে গেছিলাম দেখি ইয়েলো কালার হচ্ছে। আর এইটা এই জিনিসটা লক্ষ্য করো, নেভিগেশন সিস্টেম এরর, এই এররটার জন্যই আজকে আমার ড্রোনটা উঠছে না। দোকানে যেতে দেখাচ্ছি কিন্তু ড্রোন ঠিক আছে, দেখায় বা টেক অফ উইথ জিপিএস ওইটা দেখাচ্ছে। তো কি ব্যাপারটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না, অল এইরকম হয়ে থেকে যাচ্ছে। তো কোনো যদি কারণ তোমরা যদি জানো, বা তোমরা যারা আমার ভিউয়ার যাদের কাছে ড্রোন আছে তোমরা যদি জানো, একটু প্লিজ কমেন্ট করে জানাও কী জন্য হচ্ছে, মাঝে মাঝে চলছে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, অনেক ট্রাই করার পরেও কিন্তু ড্রোন আমাদের সেই রেড কালারই হয়ে গেছে, আর এখানে কিন্তু নেভিগেশন সিস্টেম এরও দেখাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। সবে মাত্র সারি নিয়ে এসেছি, কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এবার তোমরাই বলো যে ভাগ্যটা আমার কীভাবে খারাপ চলছে। ভিডিও করছি, ড্রোন ফুটেজ না দেখালে হয়? আর কী করা যাবে, ড্রোন তো উঠছে না, তো স্টকে একটা ড্রোন ফুটেজ আছে, ওইটা তোমরা এবার এনজয় করে নাও। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়, এসহ বড় আছে না কেউ বোঝে না তাকে হায়। ভাবছিলাম ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দেবো, সব কিছু ছেড়ে দেবো, কিন্তু তোমরা যারা এই কদিন আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করেছো, এতটা রেসপন্স দিয়েছো, এতটা পরিমাণে যারা আমাকে মোটিভেট করেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য আবারও ফিরে এসেছি। সো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবো। আর তাছাড়া তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের কথা শুনবো না তো কাদের কথা শুনবো, একটাই কথা বলবো, দিল সে লাভ ইউ গাইস। ভালো লাগে না মায়াহীনে পৃথিবীয়া, যেতে চাই মন পেতে চাই স্নেহ ভরা সে পরশ আবার, লাগে না ভালো লাগে না মায়াহীনে পৃথিবীয়া, যেতে চাই মন পেতে চাই স্নেহ ভরা সে পরশ আবার, দিশাহীন চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আশায়, এসহ বড় আছে না কেউ বোঝে না তাকে হায়। বন্ধু ঘড়িতে এখন বাজে 5:47 PM, আর আমরা এখন এইরকম একটা পজিশনে ভিডিওটা করছি। আর কেমন লাগলো, অনেকদিনের স্টকের ড্রোন ফুটেজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখি আবার আমাকে কলকাতা যেতে হবে, নাহলে হবে না। ভিডিও অবশ্যই করব, কোন দোকানে সারাই কীভাবে সারাই অবশ্যই কিন্তু ভিডিওটা করব। তো প্লিজ সবাই শেয়ার করে দেবে বেশি বেশি ভিডিওটা, আর পাশে দেখো এবং সাথে দেখো, তোমরাই নিজে বলবে যে ভাগ্যটা কীভাবে এতদিন খারাপ চলছিল আর কেন ভিডিও আসেনি, এবার কিন্তু তোমরা জানতেই পেরে গেছো। তো এবার বাড়ি ফিরতে হবে, অনেকটাই সন্ধে হয়ে এসেছে। তো দেখা হচ্ছে বন্ধু অন্য কোনো ট্রাভেল ব্লগে বা অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণে যেন স্টে টিউন, স্টে সেফ, চলো বাই।